ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, দিশার মতো এনজিওতে যারা চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য একটি অপূর্ব সুযোগ নিয়ে আজকে হাজির হয়েছি। দুইটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ সময় কবে, বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দিব। আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান, তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এটি হচ্ছে দিশা এনজিওর প্রথম নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে bizjobs.com এর মাধ্যমে 5 অক্টোবর 2024 তারিখে। পদের নাম হচ্ছে ক্রেডিট অফিসার গ্রেড 2। ক্রেডিট অফিসার গ্রেড 2 এ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা সমমানের পাস, বয়স 24 থেকে 35 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণকালীন 1 মাস এই পদে বেতন দেওয়া হবে 17,000 টাকা করে। শিক্ষানবিশকাল 6 মাস বেতন দেওয়া হবে 19,500 টাকা করে। 6 মাস পর স্থায়ীকরণ করা হলে ক্রেডিট অফিসার গ্রেড 2 পদে বেতন দেওয়া হবে 28,140 টাকা করে। এছাড়াও সংস্থার কর্মীদের জন্য প্রভিডেন্ট ফান্ডের বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের 5 বছর পর থেকে গ্র্যাচুইটির সুবিধা, বছরে 20 দিন সবেতনে অর্জিত ছুটি, চিকিৎসা ও বীমার সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল, মোটরসাইকেল মেরামত, মহিলাদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, সবেতনে মাতৃত্বকালীন 6 মাস ছুটি, সবেতনে পিতৃত্বকালীন 7 দিনের ছুটি, বছরে 12 দিন সবেতনে নৈমিত্তিক ছুটি, বছরে 15 দিন সবেতনে মেডিকেল ছুটি, বদলিকালীন পরিবার সহ বাসস্থান স্থানান্তর খরচ, স্বল্পমূল্যে আবাসন সুবিধা এবং অন্যান্য সুযোগ সুবিধা, যেমন কাজের মূল্যায়নের ভিত্তিতে বিভিন্ন প্রণোদনা ও পদোন্নতি প্রদান করা হবে। সম্পূর্ণ অফিসিয়াল জব, ফুল টাইম চাকরি। আবেদনের শর্তাবলীতে বলা হয়েছে ক্রেডিট অফিসার গ্রেড 2 পদে নির্বাচিত প্রার্থীদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের জন্য অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল চালানো জানতে হবে। নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় ফেরতযোগ্য জামানত বাবদ 10,000 টাকা জমা দিতে হবে। যোগদানের সময় সকল পদে নির্বাচিত প্রার্থীদের নন জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃপক্ষ কর্তৃক নিশ্চয়তা দিতে হবে, যিনি প্রয়োজনে প্রার্থীর সকল আর্থিক দায়িত্ব বহন করবেন। কোনো ধরনের মামলায় জড়িতদের আবেদন করার প্রয়োজন নেই। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট দিশা এনজিওর দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ পরের পদটি হচ্ছে সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে bizjobs.com এর মাধ্যমে 5 অক্টোবর 2024 তারিখে। জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3 পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি। শিক্ষাগত যোগ্যতা, স্নাতকোত্তর পাস, বয়স 24 থেকে 35 বছর। প্রশিক্ষণকালীন সিনিয়র ক্রেডিট অফিসার গ্রেড 3 পদে বেতন দেওয়া হবে 19,000 টাকা করে প্রথম 1 মাস। শিক্ষানবিশকালীন হবে 6 মাস, বেতন দেওয়া হবে 21,500 টাকা করে। 6 মাস পর স্থায়ীকরণ করা হলে বেতন দেওয়া হবে 26,220 টাকা করে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ডের বিপরীতে ঋণের সুবিধা, স্থায়ীকরণের 5 বছর পর গ্র্যাচুইটির সুবিধা, বছরে 20 দিন সবেতনে অর্জিত ছুটি, জীবন বীমা, চিকিৎসা বীমার সুবিধা, বছরে 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, লং সার্ভিস বেনিফিট, বিবাহ ভাতা, মোবাইল বিল, বাইসাইকেল বা মোটরসাইকেল মেরামত, মহিলা কর্মীদের জন্য বিশেষ যাতায়াত ভাতা, সবেতনে 6 মাস মাতৃত্বকালীন ছুটি, সবেতনে পিতৃত্বকালীন 7 দিন ছুটি, বছরে 12 দিন সবেতনে নৈমিত্তিক ছুটি, বছরে 15 দিন সবেতনে মেডিকেল ছুটি, বদলিকালীন পরিবার সহ বাসস্থানের খরচ, স্বল্পমূল্যে আবাসিক সুবিধা এবং অন্যান্য সুবিধাটি দেওয়া হবে। সম্পূর্ণ অফিসিয়াল জব, ফুল টাইম চাকরি। জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায়। প্রিয় ভিউয়ার্স, এই পদটি তো বাইসাইকেল মোটরসাইকেল চালিয়ে কাজ করতে হবে, আর যোগদানকালীন 10,000 টাকা জামানত দিতে হবে। দুটি পদেই আবেদনের পদ্ধতি মূলত একই। আগ্রহী প্রার্থীগণকে শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি, সদতলার 2 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, বৈধ ড্রাইভিং লাইসেন্সের কপি প্রযোজ্য ক্ষেত্রে, মোবাইল নাম্বার সহ আবেদনপত্র আগামী 24 অক্টোবর 2024 তারিখের মধ্যে মানব সম্পদ ও প্রশাসন, দিশা EY10, বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216 এই ঠিকানায় ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রেরণ করতে হবে। বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে আবেদনপত্র অত্র সংস্থার মাঠ পর্যায়ে শাখা অফিসে সহ অন্য অফিসে জমা দেওয়া যাবে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, এই ছিল দিশা এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। 2টি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কতজনকে নিয়োগ দেওয়া হবে যদি স্পেসিফিক বলা হয়নি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।